2012 2013 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিরিজ খেলা হয়নি, কিন্তু ক্রিকেট ভক্তরা সবসময় অপেক্ষায় থাকেন এই দুই দেশের ক্রিকেট ম্যাচের জন্য। ক্রিকেট মাঠে যখনই এই দুই দেশ মুখোমুখি হয় তখনই উত্তেজনা তুঙ্গে থাকে এবং বিশ্ববাসীর চোখ থাকে এই ম্যাচের দিকে। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ তার প্রমাণ। বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটি সারা বিশ্বে 160 মিলিয়ন থেকেও বেশি লোক দেখেছিল এবং এটি সবচেয়ে বেশি দেখা টি টোয়েন্টি ম্যাচ হয়ে ওঠে। এই রোমাঞ্চ দেখে দুবাই ক্রিকেট কাউন্সিল এখানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়। দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন তিনি ভবিষ্যতে ভারত ও পাকিস্তান সিরিজ আয়োজন করতে প্রস্তুত। সবচেয়ে ভালো হবে ভারত পাকিস্তান ম্যাচ এখানে, মানে দুবাইতে করা। ভারত পাকিস্তান আগে যখন শারজাতে খেলতো তখন সেটা ছিল যুদ্ধের মতো। ভারত ও পাকিস্তানের মধ্যে খারাপ সম্পর্কের প্রভাব ক্রিকেটেও পড়েছে এবং বিগত কয়েক বছর ধরে উভয় টিমই শুধুমাত্র আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে। তো তোমরা জানতে পারলে ইন্ডিয়া পাকিস্তান সিরিজ করার জন্য দুবাই স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি। তোমাদের মতে কি মনে হয়, ইন্ডিয়া পাকিস্তান সিরিজ হওয়া উচিত নাকি উচিত না? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও।